হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও আমি নিয়ে এসেছিলাম বাংলা টু হিন্দি ভিডিও। এই দুর্গাপূজার উপলক্ষে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। চলুন ভিউয়ার্স, ভিডিওটি কোনো স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিকে আশা করি আপনাদের খুবই উপকারী আসবে বা ভালোই লাগবে। চলুন ভিউয়ার্স, গৌরী আম খেয়েছি, গৌরী আম খেয়েছি, এই বাংলা বাক্যটাকে আমরা হিন্দি বাক্যে পরিণত করব। গৌরী নে আম খায়েঙ্গে, গৌরী নে আম খায়েঙ্গে, গৌরী আম খেয়েছে, এটাকে হিন্দিতে বলবো গৌরী নে আম খায়েঙ্গে। মালিক চাকরকে ডেকেছেন, মালিক চাকরকে ডেকেছেন, এটাকে আমরা হিন্দিতে ট্রান্সলেট করব মালিক নে নকর কো বোলায়া হো, মালিক নে নকর কো বোলায়া হো। আমরা এই বাক্যগুলির মধ্যে ওয়ার্ড মিনিংগুলো জেনে নেব। এখানে গৌরী, গৌরী বলছে, আম খায়েঙ্গে মানে আম খেয়েছি, মালিক মানে মালিক, নকর মানে এখানে চাকর বোঝাচ্ছে, বোলায়া হো মানে ডেকেছেন। রাম রাবণকে বাণ দিয়ে মারলেন, এই বাংলা বাক্যের মধ্যে আমরা বাণ, যেটাকে আমরা বাংলায় তীরও বলি, রাম রাবণকে বাণ দিয়ে মারলেন, এটাকে হিন্দিতে ট্রান্সলেট করব রাম নে রাবণ কো বাণ সে মারা, রাম নে রাবণ কো বাণ সে মারা। আমি শরীরের জন্য যোগাভ্যাস করি, আমি শরীরের জন্য যোগাভ্যাস করি, এটা হিন্দিতে বলবো হাম স্বাস্থ্যকে লিয়ে যোগ করতে হো, হাম স্বাস্থ্যকে লিয়ে যোগ করতে হো। চলুন ভিউয়ার্স, আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। রাম নে রাবণ কো বাণ সে মারা, বাণ মানে তীর, সে মারা মানে বাণ দিয়ে মেরেছি, হাম মানে আমি, স্বাস্থ্য মানে শরীর, লিয়ে মানে জন্য, যোগ করতে হো মানে যোগাভ্যাস করি, যোগ করতে হো মানে যোগাভ্যাস করি। গাছ থেকে ফল পড়েছে, এটাকে আমরা হিন্দিতে ট্রান্সলেট করব পের সে ফল ঢপক রহে হো, পের সে ফল ঢপক রহে হো। পের যার বাংলা অর্থ হলো গাছ, ঢপক যার বাংলা অর্থ মানে পড়েছে, রহে হো এটি আমার বোনের বই, এটি আমার বোনের বই। এ মেরো বেহেন কো কিতাব হো, এ মেরো বেহেনকে কিতাব হো, এখানে আমরা ইয়ে মানে এটি, মেরো মানে আমার, বেহেন মানে বোনের, কিতাব মানে বই, কিতাব হো মানে বোনের বই। বইটি টেবিলে রাখা আছে, বইটি টেবিলে রাখা আছে, এটাকে আমরা হিন্দিতে ট্রান্সলেট করব কিতাব মেস পর রাখা হো, কিতাব মেস পর রাখা হো। এখানে কিতাব যার বাংলা অর্থ হলো বই, মেস যার বাংলা অর্থ হলো টেবিল, হে ঈশ্বর দয়া করো, হে ঈশ্বর দয়া করো, এটাকে আমরা হিন্দিতে বলবো বা হিন্দিতে ট্রান্সলেট করবো হে ঈশ্বর দয়া করো, হে ঈশ্বর দয়া করো। মায়ের বইতে, মায়ের বইতে, এই বাংলা বাক্যটিকে আমরা হিন্দি ট্রান্সলেট করবো বা হিন্দি বাক্যে পরিণত করবো মাতাজি কো কিতাব মে, মাতাজি কো কিতাব মে। এখানে মাতাজি অর্থাৎ মা, কিতাব অর্থাৎ বই, আমি আমরা তুমি তোমরা, এরকমগুলোকে আমরা হিন্দিতে বলবো আমি মে, আমরা হাম, তুমি তুম, তুম লোগো তোমরা, তুম লোগো তোমরা। আমি খাবার খাচ্ছি, এটাকে হিন্দিতে ট্রান্সলেট করব আমি খাবার খাচ্ছি, মে খানা খাতা হো, মে খানা খাতা হো। তুমি কোথায়, তুম কাহা হো, তুম কাহা হো। হ্যালো ভিউয়ার্স, এখানে আমরা ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং জেনে নেওয়ার চেষ্টা করব। মে যেটাকে বলছে আমি, খানা খাতাও মানে খাবার খাচ্ছি, তুম যেটাকে বলছি আমরা তুমি বাংলায়, খাহাও মানে কোথায়। আপনি কখন আসবেন, এটাকে হিন্দিতে ট্রান্সলেট করব আপ কপ আয়েগে, আপ কপ আয়েগে। যে যেটাকে হিন্দিতে বলবো জো, সে যেটাকে হিন্দি বলবো সো, যাকে যেটা হিন্দিতে বলবো জিসে, তাকে যেটা হিন্দিতে বলবো উসে। চলুন ভিউয়ার্স, প্রথম থেকে আর দেখে নিই, আপনি কখন আসবেন, আপ কপ আয়েগে, আপ কপ আয়েগে, আপ মানে আপনি, কপ মানে কখন, আয়েগে মানে আসবেন। যে বাংলায় বলছি যেটাকে হিন্দিতে আমরা বলবো জো, সে হিন্দিতে বলবো সো, যাকে হিন্দিতে বলবো জিসে, তাকে হিন্দিতে বলবো উসে। কাল এখানে বড় উৎসব হবে, এটাকে আমরা হিন্দিতে ট্রান্সলেট করব কাল ইয়া বড়া উৎসব হোগা, এটি কোন গাড়ি, এটাকে হিন্দিতে ট্রান্সলেট করব ইয়ে কোন সে গাড়ি হো। চলুন ভিউয়ার্স, আমরা ওয়ার্ডগুলোর বাংলা মানে জেনে নেওয়ার চেষ্টা করি। কল যেটাকে বাংলা বলছি কাল, ইয়া যেটাকে বাংলা বলছি এখানে, বড়া যেটাকে বাংলা বলছি বড়, উৎসব হোক মানে উৎসব হবে, এটি যেটাকে হিন্দিতে বলছি ইয়ে কোন সে মানে কোন, গাড়ি হোক মানে গাড়ি। হাই ভিউয়ার্স,
আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাপোর্ট করে রাখেননি দয়া করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল নোটিফিকেশন করে রাখুন। আমার চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন বা উপলব্ধি করবেন। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।